কই করিম না মশলপুর জেলার পাঠোপুরিত বিপিএফ দলর সিডব্লিউসি মিটিং ইতিমধ্যে হয়ে গল আর এই সিডব্লিউসি মিটিংর মেইন উদ্দেশ্য আছিল অহা 10 ফেব্রুয়ারি এক বিটিসি একর্তে এইটু আমি দল হিসাবে কেনেকে অবজার্ভ করিব লাগে সেটুকে আমি আলোচনা করেছি। আসলতে এইটু সরকারিভাবে এইটু পালন করিব লাগিছিল এই বিটিসি একর্ত ডেটু 10 ফেব্রুয়ারিটু, কিন্তু যোৱা বছর সরকারিভাবে এইটু পালন করা নহল। এই বছর নিশ্চয় নকরিব প্রমোদ বরে মই জানো নকরিবও পারে, মানে আজিলেকে মই শুনা নাই করিম বলে কিবা এটা আলোচনা হওয়া নাই বিটিসিত, এন্ড করিব লাগছিল সেইটো দায়িত্ব বিটিসি একর্তে 10 ফেব্রুয়ারিটো করিব লাগছিল। যেনক সরকারিভাবে নকরিলেও আমি দল হিসাবে আমি প্রত্যেকটা জেলাত আমার 10টা জেলা কমিটি আছে বিপিএফে বৰপেটাৰ পৰা আৰম্ভ কৰি এফালে ওদালগুৰিলৈকে, তো 10টা জেলাত আমি ডিষ্ট্ৰিক্ট হেডকোৱাৰ্টাৰত আমি বিটিসি একর্তে এইটো আমি চেলিব্ৰেট কৰিম।